আমরা ছোটবেলা থেকে পড়েছি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় কিছু একটা একটু একটু গ্যাপ আছে। আমি আমি বিশ্বাস করি যে জাতি যত বেশি দক্ষ সে জাতি তত বেশি উন্নত। আমরা আমরা চায়নাকে দেখতে পারি, ওরা কিন্তু 100% শিক্ষিত না। জাপানকে কি আপনি 100% শিক্ষিত বলবেন? ওরা 100% দক্ষ দক্ষ। তো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে আমাদের আসলে দক্ষতাই সমৃদ্ধ হতে পারে, হতে হবে। এবং আমরা এই যখন আমি এই ছোট ছিলাম তখন আমি শুনছিলাম যে ইন্ডাস্ট্রি একাডেমির একটা গ্যাপ নিয়ে মোটামুটি সবাই কথাবার্তা বলতো, কিন্তু স্কিলস ক্লাব ছিল না বা কেরিয়ার ডেভেলপমেন্ট কোনো অর্গানাইজেশন ছিল না, বা যারা অনার্স করছে বা আমার মতো যারা, মানে আমি আমি কিন্তু আপনার এসএসসি পরীক্ষার পর থেকে কিন্তু আমার জব লাইফ শুরু হয়। আচ্ছা, হ্যাঁ। সো ওই জায়গা থেকে আমি একটু স্কিল ছিলাম আমার, আমি আমি 300 টাকা বেতনে চাকরি করেছি প্রতি মাসে। হ্যাঁ, ফটোকপি মেশিন আমি চালাতাম, আমি ওই যে সিটি সেল ছিল তখন, দুই ফোন বিল ফোন করতে হতো আর কি, এই এগুলো আমি করেছি। তো আমার কাছে এই 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 যে এসএসসি পরবর্তী এই জিনিসগুলো করার পরে আমার কাছে মনে হয়েছে আসলে তো দক্ষতাই সব কিছু। আমি ফটোকপি চালাতে পারছি বলে আমার একটা চাকরি আছে আজকে, নাহলে কিন্তু থাকতো না। সো এই জায়গা থেকে শুরু করে আমরা বেসিক্যালি এই ধরনের ইনিশিয়েটিভগুলো নেই এবং এই ক্লাবটাকে ফর্ম করি। ফর্ম করে আমরা এই ধরনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলোকে নিয়ে আমরা লাইক আমরা আমাদের কিন্তু অনেক গ্রাফিক্স ডিজাইনার আমরা বানিয়েছি এই ওয়ার্কশপের মধ্যে থেকে। অনেকেই সেলফ স্টিম স্টাডি করতে পছন্দ করে। হ্যাঁ, যখন আমি শুধু ওকে একটা ভিজিটিং কার্ড করানো শিখিয়েছি ওয়ার্কশপে, এতেই কিন্তু ও মোটামুটি ছোটোখাটো উদ্যোক্তা হয়ে গেছে আসলে। সো যখন আমরা দেখলাম যে এটার ফিডব্যাকটা আসলে খুবই ভালো, অ্যান্ড দেন আমরা এটাকে আসলে কন্টিনিউ করে গেছি। এবং আমাদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর যারা রিসোর্স পার্সন ছিল এই নেটওয়ার্কটা আসলে কাজে দিয়েছে, ওরা আমাদেরকে প্রচুর হেল্প করেছে আর কি। বাট